বর্ষা ঋতু আসিলা তথাপি নির্মাণ হয়ে পড়া না স্থায়ী রাস্তা যাহাদ্বারা লোকে বিপদ সংকুল পরিস্থিতি কাদুয় পচপচ রাস্তায় যাতায়াত করছেন। এপরি এক দৃশ্য দেখিবাকু মিলিছি অনুগুল জেলা কণিয়া ব্লক তালপদা পঞ্চায়েত স্থিত দুর্গাপুর ও তালপদা গাঁরে। এই গাঁকু আজি যাই ভাল রাস্তাটি নির্মাণ হয়ে নপারা বড় দুঃখর বিষয় অটে। এই দুইটি গাঁরে পাখাপাখি 2000 লোক বসবাস করে থাকে। স্কুল কলেজ অঙ্গনবাড়ি আদি অনুষ্ঠান মানুষ রাস্তা সমস্যা যোগ প্রতিবর্ষ এই সময় পিলা মানে শিক্ষালাভ করিবারে বহু অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। আম্বুলান্স রাস্তা দুরাবস্থা আসিপারু নথিবারু গুরুতর রোগী মানে চিকিৎসা পাই ডাক্তারখানার পৌঁছিবাকু অহেতুক বিলম্ব ঘটুছি। এথিযোগু ব্যাপকভাবে ধন জীবন হানি ঘটুছি। বলিয়ানগর ঠারু তালপদা শৈবপীঠরু মুখ্য রাস্তাকু এই গাঁটির রাস্তা সংযোগ করুছি। কিছু মাস পূর্বে গাঁ শেষ মুন্ড আরম্ভরু 200 মিটর পাখাপাখি কংক্রিট হয়েছিল। এখন ছাড়ি মাটি রাস্তা পুরাপুরি নষ্ট হয়ে যাই। তালপদা গ্রামের উচ্চ বিদ্যালয় হয়েছিল বেড়ে রাস্তা সমস্যা যোগ ছাত্রছাত্রী স্কুল যা আসা করে পু অভিযোগ করতে অভিভাবক। তালপদা পঞ্চায়েতবাসী কহা মুতাবক যে সময় নির্বাচন হুয়ে সেই সময়ের বহুত প্রতিশ্রুতি দিকে রাজনেতা যে মহাশয় মানে ব্রাহ্মণী নদী উপরে ঝুলা ব্রিজ করা তালপদা ও দলক পঞ্চায়েতবাসী স্বপ্ন দেখাই সেই স্বপ্ন স্বপ্ন হয়ে রহিগলা। তালপদা গ্রামকু জনে রাজনেতা বুলি আসিথিবা সময়রে কোন কহুছন্তি আসন্তু শুনিবা। আসিথিলি বলিয়া নগর ঠারু আমর ঐতিহাসিক পীঠ সিংহেশ্বর বাবাঙ্ক পাখু মু যাইথিলি। যেভাবে ভাবরে তালপদা গাঁ মধ্যে রাস্তার অবস্থা যাহা শোচনীয়, এটি জনে রোগী যা বি বহুত কষ্ট, ছোট ছোট ছুয়া মানে আগের আমার হুল অছি পি স্কুল অছি গল কেমিতে যাউছন্তি মু নিজে অনুভব করি পারুছি। তেণু এই গোটে দুর্ভাগ্যর কারণ এই অঞ্চল পবিত্র বাবুঙ্কর অঞ্চল, এ মাটি হচ্ছে বিপ্লবী মাটি, এই অঞ্চল বিপদ সৃষ্টি হয়ে গর্জাতে সে আমাকে স্বাধীন দিয়ে। তেমন মু নিবেদন করিবি এই অঞ্চলর নেতা আজি যাই দিল্লী দরবারে বসছেন, এই অঞ্চলর লোক এমএলএ বিধায়ক হয়ে আছেন, মতো দুঃখ লাগুছে স্বাধীনতার 76 বর্ষ অতিক্রান্ত করা রাস্তা খন্ডে না। যেহেতু এই অঞ্চলের সমল ব্যারেজরে আজি 5-6টি কোম্পানি জল নেই সরকার ব্যবসায় করে টঙ্কা রাজকোষকু নৌচন্তি, মু তাঙ্কু নিবেদন তাঙ্কর যো পেরিফেরাল ডেভেলপমেন্ট পয়সা আপার্টমেন্ট অন্ডরে এই রাইজি তুরন্ত তা দেহরু পয়সা পত্র দেই দ্রুত ইয়াকু সমাধান এই 6 মাস করন্তু। এবং মু বর্ষে পূর্বরু গোটে দল আসিলে যে পদা ব্রিজ হব নিজকে বহু অনুভব করুলু কারণ এই অঞ্চল তালচের যা সকাল 4টার বাহারে যাই পৌঁছবে দিন এগার। তেমন আগামী আমি দাবি রু যে যে রাজনেতা মানে এটি যাই তালপদা তালপদার পুল তুরন্ত কার্যান করি আরম্ভ করন্তু, আমি আগামী দিনরে জন আন্দোলন সৃষ্টি সাই সরকার হবে। সেইপরি গ্রামবাসী মানে রাস্তা সমস্যা যোগ ব্লক আদি স্থানকু যিবারে অসুবিধার সম্মুখীন হেউছন্তি। সন্ধ্যা পরে আসিবা মানে বিপদকু ডাকিবা সহ সমান। কিছু দিন হেব বর্ষা লাগি রইথিবারু লোকে মানে যিবা আসিবা করি পারু নাহান্তি। সবু গাঁ রাস্তা কংক্রিট হইথিবা বেলে দুর্গাপুর গাঁ রাস্তা অবস্থারে পরিবর্তন হই পারি নাহিঁ। তেণু তুরন্ত এথিপ্রতি বিভাগীয় উচ্চ কর্তৃপক্ষ দৃষ্টি দেবাকু গ্রামবাসী মানে দাবি করিছন্তি। মনা সঞ্জয় কুমার সেনাপতি, গ্রাম তালপদা, তালপদা গ্রাম কমিটির মু হচ্ছি সম্পাদক। বহুত অসুবিধা আজ্ঞা, আমার এটি শিব মন্দির অছি, প্রায় যাত্রী মানে মন্দির ভিড় হচ্ছে, কিন্তু এই রাস্তা গমনাগমন সুবিধা নাই যোগ বহুত মানে লোক মানকর তাঙ্ক পাখরু আমি বি শুনিবাকু পাউ যে পাখে গলা বেলে সেমানে তাঙ্কুরি পাটিরে হি কউচন্তি দীর্ঘ 75 বর্ষ স্বাধীনতা হওয়া পরে বি আপনক গাঁ যো ভলি অবস্থার সেই ভলি অবস্থার হি পড়ি রইজি, আজি পর্যন্ত কিছু বি হেই পারুনি। বহুত নেতা মন্ত্রী সমস্ত আসুজি রাস্তা বাট ঘাট দেখুজি তাঙ্কুরি নজর উপরে পড়ুজি কহিলে বি সে গুড়াকু কোনসি মানে ভ্রুক্ষেপ ন করিগিরি আজি পর্যন্ত পতিতি হেগিরি এইভাবে পড়ি রইজি। আমার অভিযোগ যে বহুত বড় মন্দির সিংহেশ্বর অছন্তি শ্রাবণ মাস কার্তিক মাস মাসে তো কাউড়িয়াওয়ালা বি আসুলে পত্রে জঙ্গলরে ইয়ে গেট পকাই দিয়েছি রোড সে হয়েপারি তেমনক না বহুত কাউড়িয়া বি এঞ্জুড়ি হয়ে যাই তাপরে ডেলি পর ডে মানে 4টা 5টা বাইক বি পংচুর হোজি পর ডে তেমক
এই যে রোড নহবা পাই এইটা আমার গোটি অভিযোগ গাঁ গোটা যাক দেখুন দুই দিন বর্তমানে বর্ষা হয়নি বলে এই গাঁরে বর্তমানে ঘর বাহারি বাহারি হোজি বাহার নহলে এত কাদু হব যে তুমি ঘর বর্তমান বাহার বাহারি হব না তাপরে সি রোড গলা আমার মানবর বিধায়ক বি প্রতিশ্রুতি দিয়ে ব্রিজ কিছু বি সর্ভে সরিছি কিন্তু ব্রিজ যারুনি বর্ষা দিনে আমি ছুয়া কলেজ যারু না প্লস মেডিকাল বি যাই হোনি সেই ব্রিজটি নহবার তেমন না এই ব্রিজ আোড পাই আমার পুরা বড় সমস্যা। অনুগুল মানস রঞ্জন দেউরী রিপোর্ট এ1 ওড়িশা।